দু সালটি আর যে কারণেই আমাদের কাছে উল্লেখযোগ্য হোক না কেন একটা কারণ সবার কাছেই এক আর তা হল বছর শাহরুখ খান এবং ঐশ্বর্য রায় মাধুরী দীক্ষিত অভিনীত ব্লকবাস্টার হিট দেবদাস সিনেমার ১৯ বছর পূর্তি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই উপন্যাসটি নিয়ে একাধিক সিনেমা তৈরি হয়েছে তবে বাঙালির মন জয় করে নিয়েছিল দেবদাস টুপি শাহরুখ খানই তার লোকে অভিনয়ে আবেগে ছলো ছলো চোখে আজ তিনি একটি পোস্ট করে জানিয়েছেন ১৯ বছর পূর্তির কথা এই সিনেমার অভিনয় করার অভিজ্ঞতা কখনো পুরনো হবে না তাই তিনি স্মরণ করেছেন সমস্ত সহ অভিনেতা ঐশ্বর্য মাধুরী দীক্ষিত জ্যাকেশ্রফ কিরণ খেকেও আর মজা করে লিখেছেন এই সিনেমার বিপর্যয় ছিল একটাই যে শাহরুখের ধুতি ধুতির জায়গায় কিছুতেই থাকছিল না এই উপলক্ষে আরও একবার আপনিও দেখে নিন দেবদাস আর মাতুন শাহরুখের ম্যাজিকে